ওকে চলেন আজকে আমরা যেটা দেখব সেটা হলো আমরা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে যখন ফন্ট ইউজ করব তখন কিন্তু আমাদের কম্পিউটারের মধ্যে যে ফন্টগুলো আছে এই ফন্টগুলো গুলা কিন্তু আমি এগুলা কেটে দিই এই ফন্টগুলো কিন্তু আমরা ইউজ করব না আমাদেরকে যেটা করতে হবে দুই রকমের ফন্ড ইউজ করতে হবে একটা হচ্ছে গুগল থেকে ফন্ট নিয়ে ইউজ করতে হবে এটা হচ্ছে বেশি করা হয় আর একটা হচ্ছে আমাদেরকে কাস্টম ফন্ট ইউজ করতে হবে সো কাস্টম ফন্ট কীভাবে ইউজ করতে হয় সেটা হচ্ছে আমরা পরে নেক্সটে কোনো একটা পর্বে দেখব বাট আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা গুগল থেকে কিভাবে ফন্ট নিয়ে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারি সো এটা করার জন্য যেটা করতে হবে আপনাকে চলে যেতে হবে এখানে আসবেন এসে যাবেন হচ্ছে গুগল ডট কমে যাবেন এখানে লিখবেন হচ্ছে গুগল ডট কম লেখেন আপনি গুগলে যান এরপরে এখানে লেখেন গুগল ফন্ট ওকে গুগল ফন্ড লিখলে আপনি হচ্ছে ফন্ড ডট গুগল ডট চলে আসবেন এটা কিন্তু গুগল ফন্ড গুগলেরই একটা সার্ভিস কিন্তু সো এখানে আসলে দেখবেন হাজার হাজার ফন্ড আছে আপনার আপনি যখন প্রফেশনাল হয়ে যাবেন তখন কিন্তু দেখবেন যে আপনার পিএইচডির মধ্যে যে ফন্টগুলা করা আছে মানে কোন ধরনের ফন্ড দেওয়া আছে আপনার কিন্তু নামগুলো বুঝতে পারবেন তখন কিন্তু আপনি এখানে এসে সার্চ করতে পারবেন যে আমার সাপোজ একটা ফন্ড দরকার যেটা নাম হচ্ছে পপিংস জাস্ট আপাতত সেখানে যে পিও লেখছি পপিন্স ফোনটা কিন্তু চলে আসছে আমার এখানে সো আমার একটা ফোন দরকার আমি যদি লিখি এখানে ল্যাটো এই জিনিসগুলো হয়তো আপনি এখন বুঝবেন না বাট আপনি যখন আরো বিশ পঁচিশটা ক্লাস করে ফেলবেন বা আপনি আর একটু মানে প্রিমিয়াম লেভেলে চলে যাবেন তখন কিন্তু এগুলো আপনার কাছে কোনো কিছুই মনে হবে না আপাতত জাস্ট আপনি ইউজ করা শেখেন যে গুগল থেকে কিভাবে ফন্ট ইউজ করে সো সাপোজ আমরা মনে করেন গুগলে আসলাম এসে দেখলাম যে একটা ফন্ট এটা নাম হচ্ছে রোবটো এখন আমরা চাচ্ছি আমাদের ওয়েবসাইটে এই ফটা থাকবে এখন আসেন আমরা যদি এই মধ্যে যদি ক্লিক করি দেখেন এখানে কি আসে দেখেন এই যে ফোনটা হান্ড্রেড তারপরে দেখেন ফোনটা কিন্তু একটু ইটালিক থিন এবং ইটালিক ওকে আবার দেখেন এই ফোনটা একটু লাইট স্টাইল মানে লাইট বলতেছে ওরা বলতেছে এটা হচ্ছে লাইট এবং এটা কিন্তু তিনশো এটা হচ্ছে এটার ভ্যালু এটা আমরা একটু পরে বুঝবো দেখেন এই যে ফোনটা লাইট এবং ইটালিক তারপরে বলতেছে এটা হচ্ছে রেগুলার এই যে রেগুলারটা হচ্ছে এরকম দেখা যায় ফোনটা দেখতে এরকম লাগবে আমরা যদি একটু উপরে যাই সাপোজ আমরা যদি দেখি বোল্ড এই যে ফোনটা তো এটা দেখেন এই যে ফন্টটা কিন্তু অনেক মোটা এখন এই বোল্ড মিডিয়াম তারপরে রেগুলার লাইট এগুলো আসলে কি এগুলো হচ্ছে এক একটা ফন্টের ফ্যামিলি ঠিক আছে একটা ফন্ট সাপোজ এ পুরো জিনিসটা হচ্ছে একটা ফন্ট ফন্টটার নাম হচ্ছে রোবোটো এখন রোবোটো কয় ধরনের ফন্ট হইতে পারে মানে রোবোটোটা আসলে কত স্টাইলের হইতে পারে সেটাই হচ্ছে ফন্টের ফ্যামিলি এটা থিন হইতে পারে এরকম স্টাইল মানে এরকম এরকম ইউজ করতে পারেন আপনি চাইলে এরকম মোটা একটু মোটা ইউজ করতে পারেন একটু বেশি মোটা ইউজ করতে পারেন খুব বেশি মোটা হলে এইরকম আপনি ইউজ করতে পারেন যেটাকে ব্ল্যাক বলতেছে ওরা সো এটাই হচ্ছে মোটামুটি ফন্টের ফন্ট এবং ফন্ট হচ্ছে একটা নাম আর ফন্টের ফ্যামিলি হচ্ছে একটা এটাকে আমরা ফন্টের ফ্যামিলি বলবো ঠিক আছে ওয়েবের ভাষায় এগুলাকে বলা হচ্ছে ফন্টের ফ্যামিলি সো এই ফন্টে সাপোজ মনে করেন আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে এই এই ফোনটা ইউজ করবেন মানে এই স্টাইলটা ইউজ করবেন এটার জন্য আপনাকে যেটা করতে হবে এটা কিন্তু এমনি এমনি চলে আসবে না আপনাকে যে পাশে একটা আইকন আছে সিলেক্ট দিস স্টাইল এটার মধ্যে ক্লিক করেন দেখেন এই যে থিন হান্ড্রেড এটা কিন্তু এই যে সিলেক্ট হয়ে গেল ওকে ফাইন সিলেক্ট হলো তারপরে দেখি আমি আর কোনটা নিতে পারি আমি চাচ্ছি এই রকম হচ্ছে আমি হচ্ছে এই যে রেগুলার স্টাইলটা নিব সো এটাকে ক্লিক করেন দেখেন ওইটাও কিন্তু সিলেক্ট হলো সো এখানে দুটো স্টাইল বা দুটো ফ্যামিলি সিলেক্ট হয়ে গেল ফন্টের এবার আমি চাচ্ছি এই যে পাঁচশো মিডিয়াম যেটা এটা কি নিতে চাচ্ছি তাহলে তিনটা এখানে সিলেক্ট হইলো আমি চাচ্ছি আরও একটা নিতে যে বোল্ড মানে হচ্ছে যেটা সাতশো ভ্যালুতে বোল্ড হয়ে যাবে সো এটাও আমি নিতে চাচ্ছি সো আমি এখানে চারটা ফ্যামিলি নিলাম ফন্টের আপনি চাইলে এভাবে অনেকগুলো ফ্যামিলি নিতে পারেন এখন এই চারটা ফ্যামিলি তো আমি নিলাম এই ফন্টের এখন আমার ওয়েবসাইটে আমি ইউজ করব কিভাবে এটা করার জন্য দেখেন পাশে লেখা আছে এমবেড এই এমবেডের মধ্যে একটা ক্লিক করেন দেখেন এখানে আপনাকে একটা লিংক দিয়ে দিছে এই যে লিংকটা এটা হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং নিচে দেখেন ফন্ট ফ্যামিলি বলে দিছে রোবোটো স্যানসেরিফ যাই থাকুক না কেন মানে ফন্টের নাম আর কি হ্যাঁ আমরা হচ্ছে যে কালকে দেখলাম না এর আগে যে ফন্ট ইউজ করার জন্য ফন্ট ফ্যামিলি লিখে ফন্টের নাম লিখতে হয় এটাই সেটা তো এটা আমরা একটু পরে এক্সপ্লেন করি আগে আমরা লিঙ্কটা নিয়ে নিই এই যে লিঙ্কটা আমাদেরকে দিছে সো এই আমরা কি করবো জাস্ট কপি করে ফেলবো ওকে কপি করে ফেলে আমরা এটাকে কোথায় আমাদের এই যে আমাদের এখানে এই চলে আসলাম এখানে উপরে অবশ্যই আমাদের এই টাইটেলের নিচে এবং লিঙ্ক ট্যাগের উপরে যে সিএসএস যে লিঙ্ক এটা কিন্তু সবসময় নিচে থাকবে এই দুটোর মাঝখানে আমরা হচ্ছে হেড এর মধ্যে দিয়ে দিবো জাস্ট এখানে আমাদেরকে আমাদের কাজ হচ্ছে এটাকে এখানে কন্ট্রোল ভিডিও পেস্ট করে দেওয়া এখন পেস্ট করে দিলে দেখেন এটা অনেক লম্বা চলে গেছে এভাবে সো আমরা যদি এটাকে ভিউ থেকে টগল র‍্যাপ করে ফেলি আমরা এটা জানি ভিউ থেকে যে নিচে গেলে দেখব টগল র‍্যাপ তাহলে এটা ছোট হয়ে গেল ওকে সো দেখেন আমাদের এখানে কিন্তু এই যে ফন্টটা কিন্তু ফন্টের লিংকটা কিন্তু চলে আসছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ফন্টের এখান থেকে আমরা ফন্টের এই যে নামটাকে আমরা জাস্ট কপি করে এনে কি করব আমরা এক জায়গায় রেখে দিই কারণ এই ফন্টটা তো আমাদের ইউজ করা লাগবে এবং ফন্ট কিন্তু আমরা ইউজ করব সিএসএস এ সো আমরা সিএসএস এ কমেন্টস করে ফন্টটা রাখি কারণ আমরা যদি এভাবে রাখি এই যে ফন্ট ফ্যামিলি এভাবে রাখলে কিন্তু এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে আসবে সো আমরা যেটা করব আমরা হচ্ছে সিএসএস এ কমেন্টস করা কি দেখছিলাম আমরা হ্যাঁ আমরা মনে হয় দেখছিলাম না আমরা দেখি নেই যে কোনো কিছুকে কমেন্ট করে রাখা যেটা প্রিন্ট হবে না এরকম কোনো কিছু এটার জন্য যেটা করতে হয় একটা হচ্ছে যেটা করতে হয় আপনাকে হচ্ছে একটা স্ল্যাশ স্টার এবং হচ্ছে লাস্টে হচ্ছে আবার একটা স্টার স্ল্যাশ এভাবে দিয়ে দিলে এই জিনিসটা কিন্তু আর প্রিন্ট হবে না এটা কমেন্ট আকারে থেকে যাবে ওকে দেখেন আমরা এটাকে কমেন্ট করে রাখলাম জাস্ট এটা কিন্তু আমার ব্রাউজার রিড করতে পারবে না এই জিনিসটা পড়তেও পারবে না এটা দেখাবেও না আমার ব্রাউজারের কোথায় সো আমরা কিন্তু এটা দিয়ে দিলাম সাপোজ আমরা যদি এস টি এম এলে তাহলে কিভাবে কমেন্ট করে আমরা কি দেখছিলাম আমার মনে নাই সাপোজ আমরা চাচ্ছি এখানে একটা এস টু টেগ নিতে এবং এখানে কিছু লিখে দিলাম আমরা

এই দুইটা হাইফেনের মাঝখানে বি দিয়ে পেস্ট করে রেখে দিলাম এবং এই দুইটা হাইফেনের মাঝখানে আমরা যাই লিখি না কেন যা কিছু লিখি এখানে যদি আমি অনেক কিছু এভাবে লিখে ফেললাম হাবি যাবি কোনো প্রবলেম নাই এটা কিন্তু আমার ব্রাউজারে কিন্তু দেখাবে না দেখেন এই যে দৃষ্টি এখন আর দেখাচ্ছে না কারণ এটাকে আমরা কমেন্টস করে রেখে দিয়েছি সো কমেন্টের অনেক ব্যবহার আছে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে কমেন্ট নিয়ে হচ্ছে দেখব আমরা হচ্ছে নেক্সট ক্লাসে কমেন্ট নিয়ে হচ্ছে কাজ করার ট্রাই করব কমেন্ট ওকে তো আমরা এটা এখন আপাতত দেখার বিষয় না আমাদের দেখার বিষয় হচ্ছে আমাদের ফোনটা কিভাবে আমরা নিয়ে আসলাম ওকে তো আমরা কিন্তু এই ফন্টটা এই যে এখানে এনে রেখে দিলাম যখন ফন্ট ফ্যামিলি ইউজ করবো জাস্ট আমরা এটাকে কপি করে দিয়ে দেবো যেটা আমরা একটু পরে দেখবো সো এভাবে কিন্তু আমি একটা ফন্ট ইউজ করতে পারলাম এখন যদি আমার একের বেশি মানে একের একাধিক ফন্ট যদি আমার ইউজ করার দরকার হয় সেটা কি আমি পারবো হ্যাঁ পারবো আমি চাইলে একসাথে এই যে একটা ফন্টের সিলেক্ট করে নিয়ে আসলাম এবার যদি আমি এটা একটু অ্যাডভান্স লেভেল আমি যদি আবার যদি এখানে এসে কোথায় এই যে আমি যদি এখানে এসে সার্চ করি এখানে দাঁড়ান একটু দেখি আমি পিচার অ্যাবাউট ব্রাউজ ফন্টে যে এখানে ক্লিক করে এটা তো আমার সিলেক্ট হয়ে গেল আমি এটা পাইলাম এবার আমি চাচ্ছি আরেকটা ফন্ট নিতে সাপোজ হচ্ছে এই যে এই ফন্টটা নিতে চাচ্ছি সো এটার মধ্যে ক্লিক করেন করার পরে দেখেন আমি চাচ্ছি হচ্ছে এই স্টাইলটা নিতে এই যে সিলেক্ট দিলাম দেখেন এখানে কিন্তু সিলেক্ট হচ্ছে তারপরে দেখেন এটা নিতে চাচ্ছি এটা নিতে চাচ্ছি দেখেন ওই আমার আগেরটা সহ দুইটাই কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে দেখেন এই যে আমার আগের ফন্টটা এই যে একটা হচ্ছে রোবটো এই যে এখান থেকে দেখাচ্ছে রোবটো এই যে এখানে দুটো ফন্টের কিন্তু চলে আসছে তো আমি এবার দুটোর জন্য যে লিঙ্কটা হয়েছে অবশ্যই দুটা ফন্ট ইউজ করলে আমাকে ওই দুইটা লিঙ্কটাই নিয়ে আসতে হবে এভাবে চাইলে আমরা ইচ্ছা মতো নিয়ে আসতে পারি আগেরটাকে ফেলে দিয়ে এখন আমাদের দুইটা ফন্টের জন্য যে লিঙ্ক আমরা পাইলাম সেটা নিয়ে আসলাম আমাদের দেখেন এই যে প্রথমটা যেটা মেসিও মডर्न এটা আর একটা হচ্ছে পরেরটা হচ্ছে রোবটোর জন্য এটা এখন এই 400 কে 500 কে 700 কে এটা আপাতত এখন আমরা বুঝবো না পরে বুঝবো সো আমরা হচ্ছে এই যে এই দুইটাকে কপি করে নিয়ে আসে কারণ এই দুইটা ফন্ট যখন আমরা ইউজ করব আমাদের ওয়েবসাইটে তখন কিন্তু বারবার আমাদেরকে এই যে আমরা হচ্ছে এটাকে হচ্ছে এভাবে নিচে নামাই দিয়ে

লোরমের আমি হচ্ছে দশটা ওয়ার্ড লিখলাম ওকে কন্ট্রোল এস দিয়ে সেভ দি আমি যদি এখানে রিলোড দিই আমার ফোনটা কিন্তু পাবে না কারণ বাই ডিফল্ট গুগলে অন্য একটা ফোন পেয়ে বসে আছে এই ফন্টটা পাওয়ার জন্য আমি কি করব আমি হচ্ছে এখানে জাস্ট একটা ক্লাস নিই সিএলএ ডাবল এস ক্লাস এটার নাম দিলাম হচ্ছে ফন্ট ওকে আমরা একটা ফন্ট নামে ক্লাস নিলাম কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলি যেটা আমরা আগে দেখলাম সো এই ক্লাসটাকে আমরা হচ্ছে এখানে ডট দিয়ে কি দিব কন্ট্রোল ভি দিয়ে পেস্ট এখানের মধ্যে যদি আমরা এখন এই যে এই লেখাটা এনে দিয়ে দিই সাপোজ ফন্ট ফ্যামিলি এটা হবে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন তাহলে কি হবে আমার ফন্ট ফ্যামিলি এটা পাবে সবার আগে যদি কোনো কারণে এই ফন্টটা যদি কোনো কারণে গুগল ফন্ট থেকে যেহেতু আমার এই ফন্টটা গুগল ফন্ট থেকে লিংক হয়ে চলতেছে আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার কিন্তু অবশ্যই ইন্টারনেটের লাইন থাকতে হবে না হলে কিন্তু এই ফন্ট কিন্তু সাপোর্ট করবে না আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন সেটা আমরা পরে দেখব ঠিক আছে কিন্তু বেশিরভাগই কিন্তু এভাবে দিয়ে করে সো সো এটা এই কাজ করানোর জন্য কিন্তু আপনার অবশ্যই ইন্টারনেটের লাইন থাকতে হবে আমরা হচ্ছে এই যে এই ফন্টের যে পিটা এটার ফন্ট ফ্যামিলি দিয়ে দিলাম এটা এবার যদি আমরা এখানে রিলোড দিই দেখেন এটার কিন্তু এই যে ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমরা যেটা দেখলাম গ্রেট এটাই হওয়া উচিত ছিল তারপরে দেখেন আমরা যদি আবার আরেকটা পি নি সাপোজ আর একটা পি নিলাম আমরা এখানে দিলাম হচ্ছে লোরেম সাপোজ এখানে এলো আর ই এম লোরেম সাপোজ আটটা ওয়ার্ড নিলাম লোরেমের এটাকে আমরা আরেকটা ক্লাস দিতে পারি আমরা ভিন্ন ভিন্ন দুটো ফন্ট টেস্ট করার জন্য সাপোজ ক্লাস দিয়ে দিলাম হচ্ছে সেকেন্ড স্টাইল সেকেন্ড স্টাইল ওকে আচ্ছা এখন আমরা যেটা করব এই সেকেন্ড স্টাইলটাকে হচ্ছে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেললাম এটাকে আমরা কি দিব এটা যেহেতু একটা ক্লাস আমরা হচ্ছে ডট দিয়ে এটাকে ধরে নিলাম এবার যদি আমরা এটাকে যদি এই ফন্ট স্টাইলটা আমরা দিয়ে দিই কন্ট্রোল সি দিয়ে কপি করেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন ওকে আমরা যদি রিলোড দিই দেখব আমাদের কিন্তু ওই যে স্টাইলটা কিন্তু চলে আসছে আমরা যে স্টাইলটা এখানে দিয়েছিলাম এখন দেখেন এই যে সাতশো তিনশো এগুলার আসলে কাজ কি এই যে সাতশো কি করে একশো কি করে চারশো কি করে

চারশোতে নরমাল সো আমরা যদি ছয়শো দিই তাহলে আরেকটু একটু মোটাটা কমে যাবে ঠিক আছে একটু কমে যাবে সো আমরা যদি এখানে ছয়শো দিয়ে দিই ওটা আরো কমে যাবে দেখেন একটু কমবে এই যে এখন কিন্তু একটু কমে গেছে আবার এটার জন্য আমরা কি কি ভ্যালু নিছি দেখি আমরা হচ্ছে এটার জন্য ভ্যালু নিলাম হচ্ছে চারশো পাঁচশো এই যে সাতশো সো আমরা যদি সাতশো দিয়ে দিই দেখেন কন্ট্রোল এস কন্ট্রোল সি কপি এই যে এখানে দিয়ে দিলাম ফন্ট ওয়েট ফন্ট ওয়েট হচ্ছে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিলাম সাতশো সাতশোতে কি হবে যে মোটা হয়ে গেল ঠিক আছে আমরা কিন্তু এভাবে গুগলের ফন্ট ইউজ করবো এবং গুগল থেকে ফন্ট ইউজ করাটা হচ্ছে সবচেয়ে গুড প্র্যাকটিস এবং বেটার সো আপনি তো গুগলের ফন্ট ইউজ করা শিখে গেলেন কোথাও যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন আমি হেল্প করবো এটাকে সলভ করার জন্য ওকে থ্যাংক ইউ